ঠাকুরগাঁওয়ের রানীশংকল উপজেলার ধর্মগড় ইউনিয়নের শিয়ালডাঙ্গি গ্রামের একটি পুকুর থেকে বৃহস্পতিবার 15 অক্টোবর ভোর 6টার দিকে একই পরিবারের মা, মেয়ে ও ছেলে সহ মোট 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন আরিদা বেগম, আখি আক্তার ও আরাফাত। সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার ধর্মগড় শিয়ালডাঙ্গি গ্রামের কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী আকবর আলী প্রতিদিনের মতো গত 14 অক্টোবর রাতে খেয়ে দেয়ে তার স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে ঘরে 2টি বিছানায় ঘুমিয়ে পড়েন। ভোর 5টার দিকে তার বাবা সিরাজুল গোয়াল ঘরে গরু বের করার সময় তার ঘুম ভেঙে যায়। এ সময় আকবর দেখে বিছানার পাশে তার স্ত্রী নেই, পাশের বিছানায় মেয়ে ও ছেলেটিও নেই। আকবর আরও জানায়, সাংসারিক সংকট নিয়ে ঝগড়া করে এর আগেও তার স্ত্রী একবার গলায় ফাঁসি দিতে গিয়েছিল। সে ভোর 5:30টার দিকে সাইকেল নিয়ে তাদেরকে খুঁজতে বের হয়। আশপাশের এবং পাশের ভরদিয়া বাজারে তার শ্বশুর বাড়িতে সে তাদের না পেয়ে বাড়ি ফেরার পথেই পুকুর পার থেকে কুলি বাবুল সর্দারের ফোন পায়। বাবুল ফোনে আকবরকে ওই পুকুরে তার স্ত্রী, মেয়ে ও ছেলের লাশ ভাসছে বলে জানায়। পরে বাবুল, তোফা ও আকবরের বাবা সিরাজুল মিলে লাশগুলো পুকুর থেকে বাড়িতে নিয়ে আসে। এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য কাবুল ফোনে থানায় খবর দিলে প্রথমে এসআই শফিউল সঙ্গী ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন। পরে সিনিয়র পুলিশ সুপার তোফাজ্জেল হোসেন, ওসি এস এম জাহিদ ইকবাল ও ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ 3 মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। থানার ওসি এ ব্যাপারে বলেন, এ মৃত্যু কারণ সম্পর্কে এখন কিছু বলা যাচ্ছে না, লাশ ময়রা তদন্ত সাপেক্ষে এর সঠিক কারণ জানা যাবে। ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল এ মৃত্যুকে রহস্যজনক মনে করেন এবং এর সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন।